অবশেষে আজ সকালেই দেখা মিলল তার। বিনপুর থানার পাথরচাকরি গ্রামের গ্রামবাসীরা দেখতে পেলেন বাঘ মামাকে। গ্রামবাসীদের বয়ান অনুযায়ী সকালে বাইরে কাজ করতে গিয়েছিলেন তারা। ঠিক সেই সময় তাদের সামনে চলে আসে একেবারে জলজ্যান্ত একটি বাঘ। আতঙ্কে চিৎকার করতে থাকেন গ্রামের মানুষজন। তৎক্ষণাৎ বাঘটি চলে যায় সোজা জঙ্গলের ভেতরে। আতঙ্কিত গ্রামবাসীরা খবর দেন বিনপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় বিনপুর থানার আইসি। গ্রামবাসীদের আশ্বস্ত করেন পুলিশ প্রশাসন, অকারণে বাইরে বেরোনো এবং বাচ্চাদের সামনে রাখার বিষয়ে সতর্ক করা হয় গ্রামবাসীদের। আমাদের বাড়িতে আমি জালন আনতে গেছিলাম, দিয়ে করে মুরগিগুলো এমনি পালিয়ে এসেছিলো কটকট করে, দিয়ে করে আমি দেখলাম, আমি বলি তাই কী ব্যাপার কটাস না কি, দিয়ে করে কিছুক্ষণ পরে এলো পুরো বাঘ, একবারে লাল টাইপের আর গালে কালো কালো দাগ আছে, দিয়ে করে আর দুটো পুরো আমি বুঝি সিং না কী রে বাবা, পাছে হরিণ ফরিণ, না হরিণ ফরিণ নয়, ওদের তো সেইরকম কানগুলা খাড়াই থাকে আর বড় মাথা। কোন কোন কোনখানে দেখেছো আপনি? আমার বাড়ির সামনে ওই যে সাইকেলটা দেখো, ওই যে সাইকেলটা মানে লিক হয়েছে, আমি সারবো, তাহলে থাকতে বসবো। সেই সময়টাই মানে মুরগিগুলো আমার ওই দিক থেকে ছুটে আসলো, খক খক করে ছুটে আসতে, আমি বলি তাই তো মুরগিগুলো কেন এইভাবে ছুটে আসলো, দিয়ে আমি ওইখান থেকে দাফায় দাফায় এসে ওইখানে ভাবলাম একটু ওইখানে বাঘটা ওই যে পড়ার লাগিয়ে আছে পটাশ গাছের ওইখানে ওকে দেখতে পাইছি। দেখতে পাতে আমি হাত তাপড়ি দিয়েছি, হাত তাপড়ি দেওয়ার পরে দুটো লড়ে নেয়, তখন দুটো পাথর ছোটো ছোটো পাথর তুলেছি, তুলে একটা পাথর ছুঁড়েছি, ছুঁড়তে তখন ও খুব আস্তে আস্তে ওইদিকে চলে গেল। ¡Gracias!